নমস্কার দেখছেন রিপাবলিক বাংলা আপনাদের সঙ্গে রয়েছে আমি সৃজিতা জেলা দানাচেকানাচের সব খবর নিয়ে শুরু করছি আজকের জেলা সদর তৃণমূল সুপ্রিমোর বার্তা ইশার মমতার হুঁশিয়ারির পরেও ব্যাহত তৃণমূলের কোন্দল নন্দীগ্রামে কুনাল ঘোষের সামনে বিক্ষোভ দলের কর্মী সমর্থকদের শেখ সুফিয়ানের মঞ্চে থাকা নিয়ে তুমুল বচসায় সামনে এলো দলের ছন্ন ছাড়া দশা আশা করি কেউ নিজেদের মধ্যে কোনো ঝগড়াঝাটি করবেন না যে যে ঝগড়াঝাটি করবেন তাকে আমি পার্টিতে স্থান দেব না কে বড় হলো জারি গো থাকবে বাড়িতে বসে যান কৃষ্ণনগর থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা দেওয়ার পর ২৪ ঘন্টাও কাটেনি ফের প্রকাশ্যে এলো তৃণমূলের কোন্দল শহীদ স্মরণে প্রতি বছর ১০ই নভেম্বর নন্দীগ্রামে সভা হয় সেখানেই বাঁধল ধুন্ধুমার কাণ্ড রাজ্য সাধারণ সম্পাদক কুনাল ঘোষের সামনে তুমুল বিক্ষোভ দেখান কর্মী সমর্থকরা শেখ সুফিয়ানের মঞ্চে থাকা নিয়েই তুলকালাম বাধে কেন মঞ্চে ডাকা হয়নি জেলা কমিটির চেয়ারম্যান পীযূষ ভুঁইয়াকে এই প্রশ্ন তুলে চলে বিক্ষোভ আমাদের আপত্তি জায়গা একটাই পীযূষ বাবুকে জেলার চেয়ারম্যান করেছে রাজ্য থেকে কিন্তু এখানে সুফিয়ান বাবু তার কিছু কয়েক লোক হ্যান্ডস নিয়ে পীযূষ বাবুকে অপমানিত অপমানিত করার জন্য চেষ্টা করছে আমাদের দলের ব্যাপার আমরা বুঝে মিটিয়ে নেব আমাদের দলের ব্যাপার আমরা বুঝে মিটিয়ে নেব অবস্থা এমন হয় যে পরিস্থিতি সামলাতে ময়দানে নামতে হয় কুনাল ঘোষকে একটি আওয়াজ যেন আর না হয় অনেকক্ষণ দেখেছি গোটা বিষয়টা একটা শব্দ যখন এখানে আর না বেরোয় সব মিলিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া বার্তার পরেও আয়ত্তে আসছে না তৃণমূলের কোন্দল নন্দীগ্রামের ঘটনা সেটাই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল ফলে পঞ্চায়েত ভোটের মুখে রীতিমতো অস্বস্তিতে শাসক শিবির নন্দীগ্রাম থেকে ভাস্কর বসুর রিপোর্ট রিপাবলিক বাংলা